আমি কত আজকে একটা নিয়ত করছি, কি নিয়ত? রাত্রিবেলা কিন্তু জামো সেই আছে, সাতক্ষীরা থেকে আগত রাত 12:30 পাবনা বাণিজ্য মেলায় হই হই কান রই রই ব্যাপার আসিতেছে ডানা কাটা পড়ি। আমি যাব তোরে যাওয়া লাগে। এখন ও বড় যে মানে মুরব্বী হিসাবে ভক্তি করে, বড় ভাই আপনি একটা কথা বলছেন রাখবো না, আমিও যাব, চলেন আমি দেখিনি। একদিন যাত্রা দেখতে নিয়ে যায়, আর একদিন সিনেমা হলে নিয়ে যায়, আর একদিন পতিতালয় নিয়ে যায়। এইভাবে ভালো মানুষটাকে খারাপ বানায় আছে না নাই। দলীয় পদের গরম, একটা পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কি গরম কি মশান, কয় তুই আমারে চিনিস? আমি অমুক না, তার আপন খালা তো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি তার স্বামী, তুই আমাকে চিনিস? আরে ভাই তোমারে কি চেনা লাগবে? আল্লাহ যদি তিনবার ভূমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকবার পারবো না? পাবনা সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে কতক্ষণ ঠিক? সকালবেলা স্ত্রী দেখবার কাছে আব্দুল সাত্তারের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। যেই নেতা আপনাকে রুবেল থেকে বুলেট বানায় দেয়, যেই নেতা আপনার 5 লক্ষ টাকা পাওয়ার পরে বলে 50,000 টাকা নিয়ে যা, আর ওই হোটেলে তোর জন্য মদ আছে, ফেলছি ডিলার সে নিশা করার জন্য যা যাচ্ছে, প্রয়োজনে আমাকে ফোন দিবি, একটা নারীও তোর আনন্দের জন্য চলে যাবে হোটেলে, কথা কন ঠিক কেনা? যেই নেতা আপনার হাতে মদ দেয়, নারী দেয়, পিস্তল তুলে দেয়, যে নেতা আপনাকে টেন্ডারবাজি শিখায়, সাদাবাজি শিখায়, মানুষের জায়গা জমি দখল করা শিখায়, নিরাপরাধ মানুষকে গুলি চালাইতে বলে, ইমাম মুয়াজ্জিম ইসলামী আন্দোলন করার অপরাধে রাতে রাধার স্ত্রীর কাছ থেকে তুলে ক্রস ফায়ার দিয়ে মারা ফেলাইছে, ঘটনা আছে না নাই? ক্রস ফায়ার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নিরাপরাধ মানুষ। ইমাম মুয়াজ্জিম করা সুন্নার বক্তৃতা করে ভালো মানুষ, শুধুমাত্র কোরআন সুন্নার কথা বলার কারণে বিভিন্ন অপবাদ দিয়া লোকটাকে জেলখানায় বন্দি করে রাখে বছরের পর বছর। কথা বোঝেন নাই? একটু ভালো করে বুঝবেন, পোশাক নেতার কথাই পোশাক ছিল শরীরে, এই জন্য আমার নিরপরাধ নিরপরাধ মানুষটাকে আমি গুলি মারছি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছি, নিরপরাধ মানুষটাকে জেলখানায় ধরে নিয়ে গেছি, নিরপরাধ মানুষটার প্রতি অনেক জুলুম অত্যাচার করেছি। আজকে পৃথিবীর জমিনে তাকায় দেখেন, টাকা দিলে বাঁচে যাবেন, টাকা না দিলে আপনার নামে মিথ্যা মামলা দেও জেলে দিতে পারে, এ ধরনের ঘটনা ঘটে নাই? তার মানে পোশাক দলীয় পদের গরম, একটা পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কি গরম কি মশান, কয় তুই আমারে চিনিস? আমি অমুক না, তার আপন খালা তো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি তার স্বামী, তুই আমাকে চিনিস? আরে ভাই তোমারে কি চেনা লাগবে? আল্লাহ যদি তিনবার ভূমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকবার পারবো না? পাবনা সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে কতক্ষণ ঠিক? সকালবেলা স্ত্রী দেখবার কাছে আব্দুল সাত্তারের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরবেলা দেখবার কাছে আব্বার শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি ধরে আল্লাহ যদি ফেলায় বউ বাচ্চা সিনারও টাইম দিবি না, একটু ক্ষমতা পায় লাফায় না। তোমার মতো কত মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়ে ক্ষমতার থেকে জুতার বাড়ি খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় করছে। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করে অপমানিত করে, কথা বলে ঠিক না? দিলের কানটা লাগায় শুনবেন, তাহলে এই ধরনের নেতাদের পিছনে ওঠা বসা করা যাবে? যেই নেতা আদর্শ নেতা ভালো নেতা নিজে নামাজ পড়ে, কর্মীদের কেউ বলে তোরে নামাজ পড়া লাগবে, যেই থানার ওসির ইমামতিতে পুরো থানার স্টাফেরা নামাজ পড়ে, প্রশাসনের সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে, ওসি যদি নামাজি হয় ইমামতি করে, ওই থানায় কি ঘোষ থাকবে? একটা এমপি ইমামতিতে যদি নামাজ হয়, এমপি ভালো না খারাপ? একটা চেয়ারম্যানের ইমামতিতে যদি নামাজ হয়, আমরা তো এরকম নেককার লোকদেরই আশা করি, কথা বলা ঠিক কিনা? কিন্তু বিষয়গুলো হয় কিছু ভাগ ভাগ, ভাগ করেছে। বাইরা মার দিলের কানটা লাগায় শোনেন, যে নেতা কর্মীদের সঙ্গে নে নামাজে দাঁড়ায়, কর্মীদের কেবলে সব 10 টাকার দুর্নীতি করতে পারবি না,
আমার নামে কোন জায়গা থেকে 10 টাকা চাঁদা তুলতে পারবি না যত যা লাগে আমি নেতা দেব কিন্তু তারপরেও খবরদার দুই নাম্বারই কোন কারবার করবি না কারণ আমি চাই জনগণের ভালোবাসা আমি চাই জনগণের ভালো বিদায় আমার নামে আজেবাজে কোন কাজ তোরা করতে পারবি না কথা বলেন ঠিক কি না এটা তো নেতার কথা বললে আমার বড় মুরুব্বি মানে বোঝেন না যেই মুরুব্বির সাথে অটাবাসা করেন একদিন আপনি বিড়ি খান না হাতে দিয়ে বলতেছে বিড়িতে টান মার মজা পাবি সিগারেট খা মজা পাবি একদিন গাঁজা খেলালো একদিন মনে করেন যাত্রা আসছে পাবনা শহরে আপনারে নিয়ে বলল চল তুই তো সব সময় আমার সাথে অটাবাসা করি আমি কিন্তু আজকে এটা নিয়ত করছি কি নিয়ত রাত্রিবেলা কিন্তু জামো সেই আছে সাতক্ষীরা থেকে আগত রাত 12টা 30 মিনিটে পাবনা বাণিজ্য মেলায় হই হই কান রই রই ব্যাপার আসিতেছে ডানা কাটা পড়ি আমি যাব তোরে যাওয়া লাগে এখন ও বড় যে মানে মুরব্বি হিসাবে ভক্তি করে বড় ভাই আপনি একটা কথা বলছেন রাখবো না আমিও যাব চলেন আমি দেখিনি একদিন যাত্রা দেখতে নিয়ে যায় আর একদিন সিনেমা হলে নিয়ে যায় আর একদিন পতিতালয় নিয়ে যায় এইভাবে ভালো মানুষটাকে খারাপ বানায় আছে না নাই আছে না নাই এ মুসলমান আল্লাহর গোলাম হয়তোবা কথাগুলো শুনতে খারাপ কিন্তু মনে রাখবেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ নামাজি লোকের সাথে ওঠা বসা করলে নামাজি হওয়ার সম্ভাবনা আছে কথা কন কিন্তু নেশাখর ডালখর জুয়ারু মাদারু তিন নাম্বার ছয় নাম্বার চরিত্রহীন লোক তার সাথে হতাবাটা করলে আপনার চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে হাজির সাথে হতাবাটা করবেন আপনার হাজি হতে মনে চাইবে মাওলানার সাথে হতাবাটা করবেন নিজের মাওলানা হইতে ইচ্ছা হবে আল্লাহ বলা হইতে ইচ্ছা হবে কথা কন ঠিক করছে এমন বড় মনে করেন আপনি এলাকায় একটা দুর্ঘটনা করছেন ধরেন কথার কথা ধর্ষণ করছেন সবের কাজ না গুনাহের কাজ জায়েজ না হারাম কিয়ামতে শাস্তি আছে না নাই দুনিয়াতে শাস্তি আছে না নাই